আন্দোলন হয়েছে সেই আন্দোলনের পরে শেষমেশ এবার যে মিছিল মিটিং করতেছে বিএনপি কর্মীরা দর্শক তা নিয়ে এবার যা হতে যাচ্ছে দেশের পরিস্থিতি শেষ পর্যন্ত দর্শক শ্রোতা পড়েছে সাধারণ আমজনতা সাধারণ আমজনতা মিছিল মিটিং করে যা বলতেছেন আপনাদেরকে শোনাব সাধারণ আমজনতার সেই বক্তব্যটি দর্শক অন্যদিকে বিএনপি নেতারা যা বলতেছেন একের পর এক বিএনপি নেতাদেরকে জেলে নেওয়ার বিষয় নিয়ে দর্শক আপনাদেরকে দেখাবো সেই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুমত থেকেই শুরু করছে আজকের ভিডিও দর্শক এরকমের প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজ পেয়ে যাবেন সবার আগে দর্শক কথা না বাড়িয়ে প্রথমে আমরা পরপর সেই ভিডিওগুলো স্ক্রিনে দেখে আসি নয় ডিসেম্বর আগামীকাল থেকে শুরু হবে ইনশাল্লাহ আমাদের বিজয়ের যুদ্ধ কাল রাতে ঢাকায় ভারতের রয়ের প্রধান সামন্ত গোয়েল এসেছে বাংলাদেশ নিয়ে চলছে ভয়ঙ্কর রকম ষড়যন্ত্র এই ষড়যন্ত্রকে রুখে দিতেই হবে আমাদের আপনাদেরকে এটা বোঝাতেই এসেছি যে পঞ্চাশ বছর সব কিছু এড়িয়ে চলে আজকে বাংলাদেশের এই করুণ অবস্থা গত তেরো বছর নীরব থেকে এই স্বৈরাচারী হাসিনাকে একটা দানবে পরিণত করেছেন সুতরাং এই দানবকে তো নামাতে কষ্ট হবেই যদি প্রথম পাঁচ বছরই যদি আপনারা বিভিন্ন আন্দোলন নিয়ে নামতেন এবং বাধ্য করতেন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা চালু করা তাহলে এই স্বৈরাচারী হাসিনা এত বড় দানবে পরিণত হতো না বাংলাদেশের এত মানুষ গুম ও খুন হতো না দোষ কিন্তু আমাদের এই চুপ করে থেকে না থেকে এই যে চুপ করে থেকে যে বাংলাদেশ আমরা এবং এই দানব তৈরি করেছি সেটাকে সংশোধন আমাদেরই করতে হবে বাংলাদেশ নিয়ে যেই ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে এই বাংলাদেশ বাংলাদেশিদের কোনো সামন্ত গোয়েল বা স্বৈরাচারী শেখ হাসিনা বা তার বাবার নয় রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি তাই রক্ত দিয়েই এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে আপনারা যদি মনে করেন যে আপনারা তাকিয়ে থাকবেন অন্য কেউ মুক্ত করে দেবে তাহলে আজীবনের জন্য এই বাংলাদেশ হারিয়ে যাবে বাংলাদেশের স্বাধীনতা এবং মানচিত্র বিলীন হয়ে যাবে আর বিলীন হয়ে যাবেন আপনারা আপনারা দেখেছেন যে আপনারা নিজের ঘরে নিজের দেশে আপনারা কারাবন্দি এই বন্দি অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমরা এখন সংখ্যালঘু কার জন্য বাইরের ষড়যন্ত্র চলেছে কিন্তু আমরা সহ্য করেছি মুখ বন্ধ করে দেখেও না দেখার ভান করেছি তবে সুসংবাদ হলো যে হাসিনার সকল শয়তানি সম্পর্কে সকল ষড়যন্ত্র সম্পর্কে এখন আন্তর্জাতিক বা বিশ্বের সকল শক্তিশালী দেশগুলা তারা জ্ঞাত বা তারা জানেন যুক্তরাষ্ট্র বিবৃতি দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রও বিবৃতি দিয়ে যাচ্ছে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে মানবাধিকার বাংলাদেশের যেন মানবাধিকারকে মানবাধিকারকে যেন সম্মান করা হয় বাংলাদেশের জনগণের শান্তিপূর্ণ সমাবেশের যেন অধিকার দেওয়া হয় কিন্তু সৈরাচারী শেখ হাসিনা সকল অধিকার ছিনিয়ে নিয়েছে আপনারা বিশাল অংশের মনে করেন শুধু দোয়া করলেই সমস্যার সমাধান হয়ে যাবে আমি আগেও লাইভে অনেকবার ব্যাখ্যা করেছি যে আল্লাহ চাইলে তো সবকিছুই করে দিতে পারেন আল্লাহ চাইলে তো সবই পারেন কিন্তু যদি সবকিছু করে দিলেন তাহলে পরীক্ষা হলো কিভাবে যে কে খারাপ কে ভালো কে আল্লাহর কথা শুনেছে নির্দেশ শুনেছে আর কারা শুনে নাই সেই পরীক্ষাটা তো এই দুনিয়ার বুকেই হবে দোয়া দিই যদি সবকিছু সমাধান হয়ে যেত তাহলে আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কেন তেরোটা যুদ্ধে সম্মুখ সারিতে থেকে অন্যায়ের বিরুদ্ধে অধিকার রক্ষায় যুদ্ধ কেন করেছিলেন উনি তো আল্লাহর সবচেয়ে প্রিয় বন্ধু আল্লাহ তো উনাকে কোনো যুদ্ধ ছাড়াই তো সবকিছু সমাধান করে দিতে পারতেন যেখানে আমাদের প্রিয়নবী আল্লাহর সবচেয়ে বন্ধুর ঘনিষ্ঠ বন্ধুর সেই সমস্যার সমাধান করেন নাই সেখানে আমরা তো বান্দা আমাদেরকে আল্লাহর কাছে আমাদের প্রমাণ করতে হবে আমাদেরকে যুদ্ধে নামতে হবে এই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে যুদ্ধ ছাড়া আর কোনো মুক্তির উপায় নেই আমাদের স্বাধীনতা ধর্ম সংস্কৃতি শিক্ষা অর্থনীতি নিরাপত্তা অন্য বস্রের কোনো কিছু অধিকার এই স্বৈরাচারে শেখ হাসিনা রাখে নাই সবকিছু ধ্বংস করে দিয়েছে এখন আপনারা হাসিনার অনুমতি নিয়ে হাসিনার পতন কি করা যাবে স্বৈরাচারের অনুমতি নিয়ে কি স্বৈরাচারের পতন হয় এটা কি সম্ভব গণ অভ্যুত্থান শুরু করতে হবে কারোর নির্দেশে নয় এবং সমাবেশ পল্টনেই হবে কোনো স্বৈরাচারের নির্দেশে হবে না হুকুমে হবে না আমি জানি আপনারা ভীত সন্ত্রস্ত আপনারা অনেকেই সন্দিহান আওয়ামী লীগ এর মাঝখানে এরকম একটা সময়ে আওয়ামী লীগ বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের প্রোপাকান্ডা ছড়িয়ে যাচ্ছে যে সমাবেশ কোথায় হবে না হবে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা কোনো প্রপাগান্ডায় কান দেবেন না যেই কথা এতদিন ধরে বলা হয়েছে পল্টনের সমাবেশ সেই সমাবেশে আপনারা দলে দলে লক্ষ লক্ষ জনতা আপনারা হাজির হবেন আমি জানি অনেকেই আপনারা ভীত সন্ত্রস্ত যে আপনাদের নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে কালকে রাতেও জনাব মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য নেতা আব্বাস অ্যানি ওনাদেরকেও গ্রেফতার করা হয়েছে কিন্তু মনে রাখবেন যুগে যুগে এই পৃথিবীর ইতিহাসে যদি ঘাটিয়ে দেখেন স্বৈরাচারীরা তাই করেছে হিটলারও তাই করেছে আপনি সাউথ আফ্রিকার ম্যান্ডেলার অবস্থা দেখেন চব্বিশ বছর জেলে রেখেছেন আপনারা দেখলেন সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যে মন্তব্য রয়েছে আপনাদের সেই মন্তব্য অবশ্যই করে দেবেন দর্শক বিগত কয়েকটা সমাবেশি পরপর যেখানে বাধা সৃষ্টি করতেছে বিপরীত দল সেখানে এবার থেমে নেই অন্য বিপরীত দল সেখান থেকে উঠে কতটুকু দাঁড়াতে পারবে বা এবার কি তারা যে আন্দোলন করতেছে সে আন্দোলনে সফল হতে পারবে এমনই মন্তব্য ঘুরছে সবার মাঝে দর্শক আপনার কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে এরকম পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ